নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের গল্প শুনছ গল্প মুন্সী প্রেমচন্দের লেখা পুত্রবতী বিধবা আজ পড়ে শোনাব গল্পটির দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব এত টাকার সম্পত্তি উমানাদ সহজে ছাড়ার পাত্র নয় কূটবুদ্ধিতে সে বেশ বড় ভাবল কোনো একটা ফিকির করে সে মার গয়নাগাটি হাতিয়ে নেবে আর যতক্ষণ তা না পারছে ততক্ষণ কুমুদের বিয়ে নিয়ে মাকে ঘাঁটাবে না কামতানাথ মাথা নেড়ে বলল না ভাই এ ধরনের ধাপ্পাবাজি আমার পছন্দ নয় উমানাথ ঝেঁঝে বলল গহনাগুলো দশ হাজার টাকার কম কিছুতেই নয় কামতানাথ অবিচলিতভাবে বলল যত টাকারই হোক না কেন অন্যায়ের সঙ্গে আপোষ আমি করবো না ঠিক আছে আপনি পৃথক থাকুন পরে কিন্তু বখরা চাইবেন না না আমি আলাদাই থাকব সীতা তোমার কি মত বলো আমিও আলাদা থাকতে চাই কিন্তু দয়ানাথকে এই একই প্রশ্ন করাতে সে উমানাথকে সাহায্য করতে রাজি হয়ে গেল দশ হাজারের মধ্যে অন্ততপক্ষে আড়াই হাজার টাকা সে পাবে নিশ্চিত এতগুলো টাকার জন্য যদি কোনো ছলচাতুরি করতেই হয় তা অমার্জনীয় নয় রাতের খাবার খেয়ে ফুলমতি বিছানায় শুয়েছিলেন উমা আর দয়া মায়ের কাছে গিয়ে বসল দুজনেরই মুখ এমন শুকনো যেন কি একটা বিপদেই না পড়েছে ফুলমতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমরা খুব ঘাবরে গেছো মনে হচ্ছে কি ব্যাপার কি ওমা মাথা চুলকে বলল খবরের কাগজে কিছু লেখা বড় বিপজ্জনক মা যতই বুঝে সুঝে লেখো না কেন কোথাও না কোথাও ঠিক ধরা পড়ে যাবে দয়ানাথ একটা লেখা লিখেছিল তার ওপর পাঁচ হাজার টাকার মুচলেখা দিতে হবে কালকের মধ্যে যদি না দেওয়া হয় দয়ার হাতে হাত করা পড়বে পক্ষে দশ বছর জেল খাটতে হবে ওকে ফুলমতি মাথা চাপড়ে বলে উঠলেন এমন লেখা কেন লিখিস বাপ তুই জানিস না এখন আমাদের দুর্দিন চলছে জামিন আপাতত স্থগিত করা যায় না দয়ানাথ অপরাধীর মুখ করে জবাব দিল সেই রকম কিছু তো আমি লিখিনি মা ভাগ্যই আমার বিরূপ জেলা ম্যাজিস্ট্রেট এমনই করা লোক কাউকে খাতির করেন না দৌড়াদৌড়ি আমি কম করিনি কিন্তু কিছুতেই কিছু হলো না তা তুমি কাম তাকে নি টাকা পয়সার জোগাড় করতে উমার ঠোঁট উল্টে বলল ওর স্বভাব তোমার কি অজানা মা টাকা ওর কাছে প্রাণের চেয়েও প্রিয় এর কালাপানি হোক আর যাই হোক সে এক পয়সা দেবে না দয়ানাথ সাই দিয়ে বলল আমি আদৌ তাকে কোনো কথা জানাইনি ফুলমতি খাট থেকে নামতে নামতে বলল আচ্ছা চল আমি নিজে গিয়ে বলছি দেবে না কেন টাকা করি অসময়ের জন্যই পুঁতে রাখার জন্য নিশ্চয়ই নয় উমানাথ মাকে থামিয়ে দিয়ে বলল না মা দাদাকে কিছু বলার দরকার নেই টাকা তো দেবেই না বরং চেঁচিয়ে পাড়া মাত করবে নিজের চাকরি বাঁচাতে হয়তো ভাইকে বাড়ি থেকে দূরই করে দেবে অফিসারদের কানে যদি কথাটা তুলে দেয় আমি অবাক হব না অসহায় ফুলমতি বললেন তাহলে জামিনের কি ব্যবস্থা করবে আমার কাছে তো কিছুই নেই অবশ্য আমার গয়নাগুলো আছে তা সেগুলোই না হয় নিয়ে যাও কোথাও বাধা রেখে জামিন দিয়ে এসো আর আজ থেকে নাকে কানে খদ দাও যে কোনো পত্রপত্রিকায় একটা অক্ষরও তুমি লিখবে না দয়ানাথ নিজের কান দুটো ধরে বলে উঠল তোমার গয়না বাধা দিয়ে নিজেকে বাঁচাবো এ হয় না মা এ আমি পারবো না দশ বছর যদি জেল খাটতে হয় তাই খাটবো এখানে বসে থেকেই বা কি করছি ফুলমতি বুক চাপড়ে বলে উঠলেন এ কি কথা মুখ দিয়ে বার করছিস বাছা আমি বেঁচে থাকতে কে তোকে গ্রেপ্তার করে দেখি তার মুখে আমি নূরো জেলে দেব না গাঁঠি লোক অসময়ের জন্যই তুলে রাখে তোরাই যদি না রইলি গয়নাগুলো কি আগুনে পুড়িয়ে ছাই করে দেবার জন্য থাকবে ফুলমতি গয়নার বাক্সটা এনে ছেলের সামনে রাখলেন দয়ানাথ উমানাথের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার কি মত দাদা এই জন্যই আমি বলেছিলাম মাকে কিছু জানাবার দরকার নেই না হয় জেলি হতো তার বেশি তো কিছু নয় ওমা যেন মায়ের দিক টেনে বলল তা কি করে হয় এত বড়ো একটা ঘটনা আর মাকে মোটে বলাই হবে না এই আমি পারতাম না তবে এখন কি করণীয় তা আমিও ঠিক বুঝতে পারছি না কার দিকে রায় দি তুমি জেলে যাবে সেও যেমন ভালো লাগছে না তেমনি মায়ের গয়নাগুলো বাধা দিতে মন সায় দিচ্ছে না ফুলমতি ব্যথিত কণ্ঠে বললেন তোমরা কি ভাবো এই গয়নাগুলো আমার কাছে তোমাদের চেয়েও প্রিয় তোমাদের জন্য প্রাণটাও তো দিতে পারি গয়নার মূল্যই বা কী দয়ানাথ বেশ দৃঢ়তার সঙ্গে বলল মা তোমার গয়না আমি কিছুতেই নেব না আমার যা হবার হবে আজ পর্যন্ত তোমার কোনো সেবাই করিনি আজ কোন মুখে নিজের দরকারে তোমার গয়না নি আমার মতো কুসন্তানের তোমার কোলে জন্ম নেওয়াই উচিত হয়নি শুধু কষ্ট দিয়ে এলাম ফুলমতি অত্যন্ত দৃঢ়স্বরে বললেন তুমি যদি না নাও আমি নিজে গিয়ে বাঁধা দিয়ে আসব তারপর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জামিন জমা দেব যদি ইচ্ছে থাকে এ পরীক্ষাও করে দেখতে পারো চোখ বোঝার পর কি হবে ভগবান জানেন তবে যতদিন বেঁচে আছি তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না উমা যেন মায়ের প্রতি দয়া পরবেশ হয়ে বলল নাও দয়ানাথ আর আমাদের রাস্তা কি রইল বলো ক্ষতি কি নাও না কিন্তু মনে রেখো যখন টাকা হাতে আসবে গয়নাগুলো ছাড়াতে হবে সত্যি বলছি মাতৃত্ব এক দীর্ঘ তপস্যা মা ছাড়া এমন স্নেহ আর কে দিতে পারে আমরা বড় অভাগা মায়ের প্রতি যতটা শ্রদ্ধাভক্তি রাখা উচিত তার স্বীকি ভাগও আমাদের নেই দুই ভাই যেন বড়ই আধ্যাত্মিক সংকটের মধ্যে পড়ে গয়নার বাক্সটা নিয়ে চলল মা বাৎসল্যে ভরা চোখ দুটি তুলে ছেলেদের যাওয়ার পথে চেয়ে রইলেন আত্মার অন্তঃস্থিত আশীর্বাদের মতো ওদের কোলে তুলে নেবার জন্য মনটা আকুল হয়ে উঠল আজ কমাস পরে ফুলমতির ভগ্ন মাতৃহৃদয় নিজের সর্বস্ব অর্পণ করে দিয়ে যেন আনন্দের প্রাচুর্যে বিভোর হয়ে রইল তার মালিকানি সত্য যেন এই রকম ত্যাগ ও আত্মসমর্পণের জন্য পথ হাতরে বেড়াচ্ছিল অধিকারবোধ লোভ বা মমতার কোনো স্বার্থগন্ধ সেখানে ছিল না ত্যাগেই তার অধিকার ত্যাগেই তার আনন্দ আজ নিজের হারানো অধিকার পেয়ে নিজেরই সৃষ্ট পুত্তলির জন্য মন প্রাণ উৎসর্গ করে ফুলমতি যেন ধন্য হয়ে গেলেন এরপরে আরও তিন মাস কেটে গেছে মার গয়না হাতে নেবার পর থেকে চার ভাই মার মন যাতে খুশি থাকে সে ব্যাপারে সচেষ্ট হয়ে রইল নিজের নিজের বৌদেরও বুঝিয়ে বলে দিল দেখো মার মনে যেন দুঃখ দিও না একটু ভালো ব্যবহার পেলে যদি তিনি খুশি হন শান্তি পান তো ক্ষতি কি চার ভাই নিজের মাফিক চলে কিন্তু ইদানিং মায়ের পরামর্শটি সব ব্যাপারে নেয় কিংবা এমন জাল বনে যে সরলা মা তাদেরই কথায় সায় দিয়ে সে কথা মেনে নেন বাগানটা বন্দোবস্তে দেওয়ায় ফুলমতির মত ছিল না কিন্তু চার ভাই মিলে এমনভাবে বোঝালো যে বন্দোবস্ত দিতে তিনি রাজি হয়ে গেলেন শুধু একটা ব্যাপারে কুমুদের বিয়ের ব্যাপারে ফুলমতি মত পাল্টালেন না তিনি মুরারি পণ্ডিতের ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে বদ্ধপরিকর আর ছেলেরা দিন দীনদয়ালের সঙ্গে এই নিয়ে একদিন পরস্পরের মধ্যে কলহ বাঁধল ফুলমতি বললেন বাপ বাপমায়ের উপার্জনে বা সম্পত্তিতে মেয়েদেরও অংশ থাকে তোমরা ষোলো হাজার টাকার বাগান পেলে পঁচিশ হাজার টাকার বাড়ি পেলে কুড়ি হাজার টাকা নগদ পেলে এত টাকার মধ্যে কুমুদের কি পাঁচটা হাজার টাকাও পাওনা নয় কামতানাথ নম্রভাবে বলল মা কুমুদ তোমার মেয়ে আমাদের বোন তুমি দু চার বছর পর চোখ বুঝবে কুমুদের সঙ্গে আমাদের সম্বন্ধ বহুদিন থাকবে তখন যথাসাধ্য চেষ্টা করব যাতে তার কোনো অসম্মান না হয় কিন্তু যদি দাবি দেওয়ার কথা তোলো তাহলে বলতেই হচ্ছে কুমুদের কোনো অধিকার নেই বাবা যতদিন বেঁচেছিলেন তখনকার কথা আলাদা তিনি ইচ্ছে করলে কুমুদের বিয়েতে যা খুশি খরচ করতে পারতেন কেউ তার হাত চেপে ধরত না কিন্তু এখন আমাদের এক একটা পয়সা বুঝে শুনে খরচ করতে হয় যে কাজ এক হাজার টাকায় হতে পারে তার পিছনে পাঁচ হাজার টাকা খরচ করা বুদ্ধির পরিচায়ক নয় উমানাজ শুদ্ধে দিয়ে বলল পাঁচ হাজার টাকা বলছো কেন টাকা তো দশ হাজারের কাছাকাছি লাগবে কামতা ভ্রু কুচকে বলল না আমি পাঁচ হাজারই বলবো একটা বিয়েতে পাঁচ হাজার টাকার বেশি খরচ করার ক্ষমতা আমাদের নেই ফুলমতি জেদের সঙ্গে বললেন বিয়ে মোরারিলালের ছেলের সঙ্গেই হবে তা পাঁচ হাজার টাকাতেই হোক বা দশ হাজার উপার্জন আমার স্বামীর আমি মরে মরে প্রাণপাত করে টাকা জমিয়েছি খরচ আমি আমার ইচ্ছে মতো করব। তোমরাই শুধু আমার পেটে জন্মাওনি কুমুদও আমার কোলেই ভূমিষ্ঠ হয়েছে আমার চোখে তোমরা সবাই এক কারো কাছে আমি কিছু চাই না তোমরা বসে বসে তামাশা দেখো আমি সব ব্যবস্থা করব। নগদ কুড়ি হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা কুমুদের এবার কামতানাথের পক্ষে নিষ্ঠুর সত্যের স্মরণ নেওয়া ছাড়া আর উপায় রইল না বলল তুমি না হক কথা বাড়াচ্ছ মা যে টাকাকে তুমি নিজের বলে ভাবছো তার আজ তোমার নয় ও টাকা আমাদের আমাদের অনুমতি ছাড়া সে টাকা তুমি খরচ করতে পারো না ফুলমতিকে যেন সাপে কামড়েছে বললেন কী বললে আবার বলো আমারই সঞ্চিত টাকা নিজের ইচ্ছে আমি খরচ করতে পারবো না ও টাকা এখন আর তোমার নয় আমাদের হতে পারে তোমাদের কিন্তু আমার মরার আগে নয় না তা নয় বাবার মৃত্যুর পরই তা আমাদের হয়ে গেছে উমানাথ বেহায়ার মতো বলে উঠলো আইন কানুনের মা কিছু জানে না খামোখা ঝামেলা করছে ফুলমতি ক্রোধে বিহবল হয়ে বলে উঠলেন জাহান নামে যাক তোমাদের আইন এ আইন আমি মানি না তোমাদের বাবা এমন ধনী লোক ছিলেন না আমি পেটে কিল মেরে না খেয়ে পড়ে এই সংসারটাকে জিয়ে রেখেছি নইলে মাথার ওপর ছাদটুকুও জুটত না আমি বেঁচে থাকতে আমার টাকায় তোমরা হাত দিতে পারবে না তোমাদের তিন ভাইয়ের বিয়েতে আমি দশ হাজার করে টাকা খরচ করেছি কুমুদের বিয়েতেও আমি তাই করব কামতানাথও মেজাজ গরম করে বলল খরচ করার অধিকার তোমার নেই উমানাথ বড় ভাইকে তিরস্কার করে বলল তুমি শুধু শুধু মার সঙ্গে তর্ক করছো দাদা মুরারিলালকে চিঠি দিয়ে দাও যে তার ঘরে কুমুদের বিয়ে আমরা দিতে পারবো না ব্যাস এত বিতণ্ডার দরকার কি মা আইন কানুন কিছুই জানেন না শুধু বাজে তক ফুলমতি নিজেকে সংযত করলেন সামলে নিয়ে বললেন বেশ তো তোমাদের আইন কি বলে তাই শুনি উমা নিরীহ স্বরে বলল আইনে বলে পিতার মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তিতে ছেলেদের অধিকার মা শুধু ভাত কাপড়ের অধিকারী ফুলমতি আত্মভাবে বললেন এ আইন কে করেছে উমা শান্ত স্থির গলায় বলল আমাদের মুনি ঋষিরা মহারাজ মনু এই বিধান করে গেছেন আবারকে ফুলমতি খানিক্ষণ অবাক হয়ে চেয়ে রইলেন তারপর আহত কণ্ঠে বললেন তাহলে এ বাড়িতে তোমাদের হাত তোলা দুমুঠো অন্যের জন্য আমি পড়ে রয়েছি উমানাথ নির্মমতার সঙ্গে বলল সে তুমি যা ইচ্ছে ভাবতে পারো এই আকস্মিক ব্যাপারে ফুলমতির সম্পূর্ণ অন্তরাত্মা যেন উচ্চস্বরে হাহাকার করে উঠল আগুনের ফুলকির মতো মুখ দিয়ে বেরিয়ে গেল ঘরবাড়ি আমি তৈরি করালাম এক একটি পয়সা বাঁচিয়ে সম্পত্তি করেছি তোমাদের সবাইকে জন্ম দিয়েছি লালন পালন করেছি আর আজ এ বাড়িতে আমিই হলাম পর মনু এই আইন করে গেছেন আর সেই আইনের পথ ধরে তোমরা চলতে চাইছো বেশ ভালো কথা তোমাদের ঘর সংসার তোমাদেরই থাকুক তোমাদের আশ্রিত হয়ে থাকতে আমি রাজি নই এর মরে যাওয়ার ঢের বেশি শ্রেয় গাছ পোঁতলাম আমি আর তার ছায়াটুকুতে দাঁড়াবার আমার জো নেই এই যদি আইন হয় তা অমন আইনের মুখে ছাই চার চারটি যুব সন্তানের মনে মায়ের এই ক্রোধ ও মনস্তাপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না আইনের রক্ষা কবচ তাদের রক্ষা করছিল এই সামান্য বাক্যের কাঁটা তাদের বিঁধবে কেমন করে একটুক্ষণ পরে ফুলমতি সেখান থেকে উঠে চলে গেলেন জীবনে আজ প্রথম তার বাৎসল্য ভগ্ন মাতৃত্ব অভিশাপ হয়ে যেন তাকে ধিক্কার দিতে লাগল যে মাতৃত্বকে তিনি জীবনের বৈভব বলে মনে করতেন যে সন্তান স্নেহের কাছে তিনি সর্বদাই নিজের সমস্ত ইচ্ছা অভিলাষ সুখ স্বাদ জলাঞ্জলি দিয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন সেই মাতৃত্বকেই আজ তার একটা অগ্নিকুণ্ডের মতো মনে হচ্ছে এই অগ্নিকুণ্ডে পড়ে জীবনটা তার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে সন্ধে হয়ে এসেছে দরজার সামনে নিমগাছটা মাথা নিচু করে নিস্তব্ধ দাঁড়িয়ে যেন মনে হয় পৃথিবীর হালচাল দেখে সে মনক্ষুণ্ণ জীবনদাতা দেবতা সূর্য অস্তাচলের পথে যেন ফুলমতির মাতৃত্বের মতোই নিজের চিতায় জ্বলছে নিজের ঘরে গিয়ে ফুলমতি শুয়ে পড়লেন মনে হচ্ছে বুঝিবা তার কোমরটাই ভেঙে গেছে স্বামী মারা যেতে না যেতেই পেটের সন্তানেরা শত্রু হয়ে দাঁড়াবে এ কথা যে তিনি স্বপ্নেও ভাবেননি ছেলেদের তিনি বুকের রক্ত খাইয়ে মানুষ করেছেন তারাই এখন বুকে আঘাত হানছে এ ঘর বাড়ি আজ তার কাছে কাঁটার শয্যা হয়ে উঠেছে এখানে ফুলমতির কোনো কদর নেই ফুলমতি কোনো ধর্তব্যের মধ্যেই নয় অনাথিনী আশ্রিতার মতো দুবেলা দুমুঠো অন্ন মুখে তোলা অভিমানী স্বভাবের ফুলমতির কাছে অসহ্য কিন্তু উপায় বা কী ছেলেদের থেকে যদি পৃথক হয়ে যান তাহলেও সে লজ্জা তাঁরই লোকে তাকে ছিচিক্কার করুক আর ছেলেদেরই ধিক্কার দিক দুর্নাম তো তাঁরই লোকে বলবে চার চারটে জোয়ান ছেলে থাকতে বুড়ি খেটে খুঁটে দুটো আলাদা ফুটিয়ে খাচ্ছে যাদের তিনি এতদিন ছোট লোক ইতর ভেবে এসেছেন তারাও আজ তার দুর্দশা দেখে হাসাহাসি করবে না না সে অপমান এ অনাদরের চেয়ে অনেক বেশি মর্মবিদারক নিজের এবং সংসারের যথার্থ অবস্থা লোকচক্ষুর অন্তরালেই থাকুক এতেই মঙ্গল তবে হ্যাঁ এবার নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে তিনি মানিয়ে নেবেন অবস্থা ঘুরে গেছে এতদিন সর্বেসর্বা গৃহিণী হয়েছিলেন এখন ঝিয়ের মতো থাকতে হবে ভগবানের এই মর্জি তবু অন্য লোকের খোঁটা ঝাঁটার চেয়ে পেটের ছেলের খোঁটা ঝাঁটাও ভালো অনেকক্ষণ মুখে কাপড় চাপা দিয়ে নিজের দুর্দশার কথা ভেবে কাঁদলেন ফুলমতি সারাটা রাত মনো কাটালেন তিনি শরতের সকাল ভয় ভয়ে ওঁকে দিল যেন জেল ভাঙা কোনো কয়েদি চুপি সারে পালিয়ে এসেছে ফুলমতি আজ নিয়ম ছাড়া ভোরবেলাতেই উঠে পড়েছেন সারা রাত তার মনের রদবদল ঘটে গেছে বাড়ি সবাই ঘুমিয়ে তিনি উঠোনটা ঝাঁট দিয়ে ফেললেন রাতভর হিম পড়েছে বাঁধানো পাকা উঠোন ফুলমতির খালি পায়ে কাঁটার মতো ফুটছে স্বামী যতদিন বেঁচেছিলেন কোনো দিনই শীত সহ্য করতে পারেননি আজ সেদিন আর নেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের প্রকৃতিটাকেও তিনি বদলে ফেলতে চাইলেন উঠোন ঝাঁট দিয়ে তিনি উনুনে আগুন দিলেন তারপর চাল ডাল বার করে নিয়ে কাকর বাঁচতে বসলেন একটু পরে ছেলেরা সব ঘুম থেকে উঠল বউরাও সবাই দেখল শীতে কোঁকড়ে বুড়ি কাজ করে চলেছে কিন্তু কেউ এসে একবারটি বলল না তুমি কেন এমন ব্যস্ত হয়েছো মা বুড়ির মান যে গেছে সবাই হয়তো এতে খুশি আজ থেকে ফুলমতি নিয়ম করে ফেললেন সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটবেন আর প্রাণপণ চেষ্টায় সব ব্যাপার থেকে নিজেকে একেবারে দূরে সরিয়ে রাখবেন তার মুখখানিতে এতদিন একটা আত্মগৌরবের ছটা দেখা যেত আজ তার বদলে কি গভীর বেদনার বিষণ্নতা মাখানো ছিন্ন বিদ্যুতের দীপ্তি তার জায়গায় মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে সামান্য একটু বাতাস লেগে হয়তো বা নিভেই যাবে মুরারিলালকে চিঠি লিখে কুমুদের সম্বন্ধটা ভেঙে দেওয়ার কথা পাকাপাকি হয়েই ছিল পরের দিনই চিঠি লিখে খবরটা জানিয়ে দেওয়া হল দীনদয়ালের বয়স প্রায় চল্লিশ পেরিয়েছে তবু তারই সঙ্গে কুমুদের বিয়ে বংশমর্যাদায়ও এ বাড়ির চেয়ে সে খাটো কিন্তু অবস্থা বেশ সচ্ছল হেসে খেলে খেয়ে পড়ে দিন যাবে দীনদয়ালের পরিবারবর্গ তক্ষণি বিয়েতে মত দিলেন দিন ঠিক হলো বর ও বরযাত্রীরা এলো বিয়েও হলো কুমুদো পরের ঘরে বিদায় নিল ফুলমতির মনের অবস্থা যে কি এ খবর কেই বা রাখে চার ভাই কিন্তু বেশ খুশি বুকের ভার নেমে গেছে অভিজাত বংশের মেয়েরা সহজে মুখ খুলতে পারে না ভাগ্যে যদি সুখ থাকে সুখ পাবে কপালে দুঃখ থাকলে ভোগ করতেই হবে ভগবানের যা ইচ্ছা অসহায় লোকেদের সম্বল তো এই বাড়ির লোকেরা যার সঙ্গে বিয়ে দিয়েছে হাজার দোষ থাকুক সেই স্বামী তার উপাস্য দেবতা প্রতিরোধ বা প্রতিবাদ অকল্পনীয় ফুলমতি কোনো কাজেই নাক গলার নেই কুমুদকে কি দেওয়া হয়েছে বা অতিথিদের কীরকম আপ্যায়ন করা হয়েছে কার বাড়ি থেকে কি কি উপহার এসেছে কোনো ব্যাপারই তিনি নেই কেউ তার কাছে কোনো পরামর্শ নিতে এলে বললেন তোমরাই তো সব করছো বাবা ভালোই করছো আমাকে আর কেন জিজ্ঞেস করা মেয়ে বিদায়ের সময় যখন পালকি দরে এসে দাঁড়ালো মায়ের বুকে মাথা রেখে কুমুদ অনেক কাঁদল মেয়েকে নিয়ে ফুলমতি নিজের ঘরে গেলেন আর পঞ্চাশ কি একশো টাকা যা খুদকুরো তার কাছে ছিল সামান্য কয়েকটা হালকা গয়না মেয়ের আঁচলে দিয়ে বললেন মা আমার মনের বাসনা মনেই রয়ে গেল নইলে তোমার বিয়ে কি আজ এভাবে হবার কথা এভাবেই কি তোমায় শ্বশুরবাড়ি পাঠাতাম আজ পর্যন্ত গয়নার ব্যাপারটা ফুলমতি কাউকে জানায়নি ছেলেরা তার সঙ্গে যে চাতুরি করেছে তা তিনি আজ না বুঝলেও এটা বুঝতে পেরেছিলেন গয়না আর তিনি ফিরে পাবেন না মনোমালিন্য করা ছাড়া আর কিছু বাড়তি লাভ নেই কিন্তু এখন মনে হচ্ছে এ কথা খুলে বলার সময় হয়েছে কুমুদ যদি এই মনোভাব নিয়ে এখান থেকে যায় যে মা নিজের গয়নাগুলো ছেলের বউদের জন্য তুলে রেখেছে মা হয়ে তিনি সহ্য করতে পারবেন না সেই জন্যই মেয়েকে তিনি নিজের ঘরে নিয়ে গেলেন কিন্তু কুমুদ ভাইদের কলকাঠি আগে থেকেই সব জানত আঁচল খুলে গয়না আর টাকা বার করে মায়ের পায়ের কাছে রেখে সে বলল মা তোমার আশীর্বাদ আমার কাছে লাখ টাকার সমান এগুলো তুমি নিজের কাছেই রাখো এবার তোমায় আর কোন কষ্টের মুখে পড়তে হয় কে জানি ফুলমতি কিছু বলতে যাচ্ছিলেন উমানাথ এসে বলল কি করছো কুমুদ একটু তাড়াতাড়ি করো লগ্ন বয়ে যাচ্ছে ওরা অস্থির হয়ে উঠেছেন দু চার মাস পরে তো আবার আসছই দেওয়া নেওয়ার কাজটা তখন সেরো ফুলমতির কাটা ঘায়ে নুনের ছিঁটে পড়ল বললেন আমার কাছে আর কি আছে বাবা যে দেব যাও মা ভগবান শীথের সিঁদুর তোমার অক্ষয় করুন কুমুদের বিদায়ের পালা চুকলে ফুলমতি কান্নায় ভেঙে পড়লেন জীবনের প্রতি শেষ আকর্ষণটুকু তার শেষ হয়ে গেল এক বছর পরের কথা ফুলমতির ঘরখানি অন্যান্য ঘরের চেয়ে বড় ও হাওয়াদার আজ কমাশ হলো বউয়ের জন্য ঘরখানি তিনি খালি করে দিয়ে নিজে ছোট্ট একটা কামরায় ভিখারিনীর মতন থাকতে শুরু করেছেন ছেলে আর ছেলের বৌদের ওপর আর তার কোনো টান ছিল না তিনি এখন বাড়ির ঝি বাড়ির কোনো লোক কোনো বস্তু কোনো জিনিসেরই আর তার কোনো প্রয়োজন নেই মৃত্যুর ডাক আসছে না বলেই তাকে বেঁচে থাকতে হচ্ছে সুখ দুঃখের অনুভূতি আর নেই তার ওমানাথ নতুন ডাক্তারখানা খুলল বন্ধু ডেকে খাওয়ানো দাওয়ানো হলো নাচ গান ফুর্তি সবই হল দয়ানাথও প্রেস খুলল বাড়িতে আবার জলসা হলো সেই উপলক্ষে সীতানাথ বৃত্তি পেয়ে বিলেত গেল বাড়িতে আবার উৎসব হলো কামতানাথের বড় ছেলের উপনয়ন খুব ধুমধামের সঙ্গে হলো কিন্তু ফুলমতির মুখে হাসির বাষ্পটুকুও দেখা গেল না এরই মধ্যে কামতানাথ টাইফয়েড জ্বরে মাসখানেক ভুগে মরণাপন্ন হয়ে সেরে উঠল দয়ানাথ পত্রিকার প্রচারের জন্য এবার সত্যি একটা আপত্তিজনক লেখা লিখে ছয় মাসের জেল খাটছে এক ফৌজদারি মামলায় ঘুষ খেয়ে ভুল রিপোর্ট লেখার দরুন ওমানাথের ডাক্তারি লাইসেন্স গেল কিন্তু ফুলমতির চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না তার জীবনে আজ আর কোনো আশা আগ্রহ বা রুচি নেই নির্বোধ জানোয়ারের মতো খাটেন আর দুবেলা দুমুঠো খান জীবনের এ দুটোই যেন তার একমাত্র কাজ মার খেয়ে জানোয়ার কাজ করে কিন্তু খায় নিজের মর্জিতে কিন্তু ফুলমতি কাজ করতেন নিজের মনে আর খেতেন বিষ গেলার মতো মাসের পর মাস চুলে এক ফোঁটা তেল পড়ত না কাপড় কাচা হতো না কিছুই আসে যায় না তাঁর ফুলমতি যেন চেতনা শূন্য এক জীব শ্রাবণ মাসের বর্ষামুখর দিন চারিদিকে ম্যালেরিয়ার প্রকোপ আকাশে ধোঁয়াটে মেঘ মাটিতে ঘোলাটে জল বর্ষাকালের ভিজে স্যাঁত স্যাঁতে বাতাস কাশি শীত জ্বর ছড়িয়ে বেড়াচ্ছে বাড়ির চাকরানিটি এই আবহাওয়ায় অসুখে পড়ল ফুলমতী সংসারের সমস্ত এঁটো বাসনগুলো মেজে তুললেন জলে ভিজে ভিজে সব কাজ করে বেড়ালেন তারপর উনুন ধরিয়ে ডেকচিতে রান্না চাপালেন ছেলেদের সময় মতো খাবার তো চাই হঠাৎ তার মনে পড়ল কামতানাথ কলের জল খায় না সেই প্রচণ্ড বর্ষায় ফুলমতি গঙ্গা থেকে জল তুলে আনতে বেরিয়ে গেলেন কামতানাথ পালংকে শুয়ে বলে উঠল থাক মা জল না হয় আজ আমি নিজেই গিয়ে নিয়ে আসব খুন ঝিটা আজ না এসে আচ্ছা জব্দ করেছে ঘোলাটে আকাশের দিকে চেয়ে ফুলমতি বললেন তুমি ভিজে গেলে সর্দি হবে যে বাবা কামতানাথ বলল তুমিও তো ভিজছো যদি অসুখ করে ফুলমতি নির্মমভাবে বললেন অসুখ আমার করবে না ভগবান যে আমায় অমর করে পাঠিয়েছেন রে ওমানাথ সেখানেই বসেছিল ওর ওষুধের দোকান তেমন চলছিল না সে কারণে সে বেশ চিন্তিত থাকত দাদা বৌদির দিক টেনে কথা বলত আজও তাদের হয়ে বলল যেতে দাও না দাদা বৌদের ওপর অনেকদিন রাজত্ব করেছে অন্তত প্রায়শ্চিত্তটা করতে দাও ভরা বর্ষায় গঙ্গা সমুদ্রের মতো বিশাল আকার নিয়েছে কোনটা আকাশ কোনটা ওপার কিছুই ঠাহর হয় না নদী তীরের গাছগুলির আগাটুকু শুধু দেখা যাচ্ছে ঘাটগুলি সব ডুবে গেছে ফুলমতি কলসি নিয়ে নিচে নামলেন জল ভরে উপরে উঠতে যাবেন পা পিছলে গেল সামলাতে পারলেন না জলের মধ্যে পড়ে গেলেন ক্ষণিকের জন্য হাত পা ছুঁড়লেন কিন্তু জলের তীব্র স্রোত তাকে ভাসিয়ে টেনে নিয়ে গেল দু চারজন পাণ্ডা গোছের লোক তীর থেকে চেঁচালেন আরে ধরো ধরো বাঁচাও বুড়ি ডুবে যাচ্ছে দু চারজন ছুটেও গেল কিন্তু ফুলমতি ততক্ষণে স্রোতের তলায় তলিয়ে গেছেন স্রোতস্বিনী গঙ্গার তীব্র ফেনিল জলরাশির দিকে তাকালে বুকে কাঁপন ধরে কে একজন বলল এ কোন বুড়ি রে আরে সেই যে সেই পণ্ডিত অযোধ্যা বিধবা অযোধ্যা তিনি তো ভারী মানি ও ধনী লোক ছিলেন তা তো ছিলেনি কিন্তু বুড়ির কপালে অশেষ কষ্ট ছিল তাই পেয়ে গেল কিন্তু ওর তো কয়েকটা সমর্থ জোয়ান ছেলে আছে সবাই রোজগার করে হ্যাঁ আছে তো ভাই সবই কিন্তু ভাগ্য বলেও তো একটা কথা আছে এতক্ষণ শুনলে পুত্রবতী বিধবা গল্পটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম